নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমি আজ আপনাদের সাথে লোটে ঝুরোর রেসিপি শেয়ার করব। আর এইভাবে লোটে ঝুরো বানালে এমন স্বাদ হবে যে গরম ভাতে আর কিছুই লাগবে না, নামমাত্র উপকরণ আর জাস্ট অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়। অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. To recipe bananor jonno ekhane ami 1 kilo lote mach niye niyechi. Ekhon egulor moddhe ami holud ar nun makhiye nebo. Agar meri bhasha aapko samajh mein nahi aa raha hai to screen ke right side dekhiye CC likha hua hai, usko touch kijiyega तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। মাছগুলো আগে আমি ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি, তারপর হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, তারপর চলে যাব নেক্সট স্টেপে। এটা ভীষণই ইজি একটা রেসিপি আর টেস্টে একেবারে বেস্ট। যে লোটে খায় না সেও কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারে বারে খেতে চাইবে। তো প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিতে হবে। হয়ে গেছে আমাদের তেলটা গরম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার যেহেতু মাছটা অনেকটা আছে তাই আমি পেঁয়াজ কুচিটা এখানে ব্যবহার করেছি, চারটি বড় সাইজের পেঁয়াজ। আমার আঁচটা কিন্তু মিডিয়াম রয়েছে। আর পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণে রসুন কুচি, বড় চামচের। আপনি এটাতে আরও একটু রসুন কুচি অ্যাড করতে পারেন, আপনার একান্ত ইচ্ছের উপর নির্ভরশীল। তার সাথেই দেব আমি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা আমি আরও পরে অ্যাড করব, তবে আপনি যদি আরও ঝাল খেতে চান লঙ্কার পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন। তার সাথেই দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এখানে আমি 3টে বড় সাইজের টমেটোকে চপ করে নিয়েছি, সেটাও এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে আমি একটু ফ্রাই করে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে এরকমভাবে পেঁয়াজের মধ্যে একটা কালার আসবে ততক্ষণ অবধি এটাকে ফ্রাই করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে নাড়তে চাড়তে আমি এইভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা ক্রমশ চেঞ্জ হয়ে হয়ে আসছে, আর টমেটোগুলো আমাদের একেবারে সফট হয়ে যাচ্ছে। দারুণ একটা ফ্লেভারও চলে এসছে আর টমেটোগুলো একেবারে প্রায় প্রায় ম্যাশড হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এই রেসিপিটাতে মাছটাকে ফ্রাই করার দরকার নেই, আর এই মাছটা ভীষণই নরম মাছ। যারা অলরেডি বানিয়েছেন তারা জানেন, যারা বানাননি তাদের জন্য বলে রাখি মাছটা ভীষণ নরম। একটা মাত্র মাঝে কাঁটা থাকে, শিরদাঁড়ার কাঁটা, বাকি আর কাঁটা থাকে না। বাচ্চারাও খেতে পারবে, আমার মেয়ের তো ভীষণ ফেভারিট এই রেসিপিটা। ঢেকে রাখবো আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে, যাতে মাছটা আমাদের নরম হয়ে যায়। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাছটা আমাদের নরম হয়ে গেছে। তখন একটা কাঁটা চামচ আর চামচের সাহায্যে মাছটাকে এইভাবে দুপাশ থেকে আমি একটু করে আলাদা করে মাঝে যে শিরদাঁড়ার কাঁটাটা আছে সেটা বের করে নেব। আর বাকি যে ছোটো কাঁটা থাকে সেটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, ওটা একেবারে কাঁটা বলাই যায় না। মাঝের কাঁটাটাও কিন্তু বাচ্চারা খেতে পারবে, এতটাই নরম হয় কাঁটাটা। আর এইভাবে কাঁটাটাকে বের করে নিলে সহজেই বের হয়ে আসবে কাঁটাটা। এইভাবে সমস্ত মাছগুলোর থেকে আমি মাঝের যে শিরদাঁড়ার কাঁটাটা সেটা বের করে নেব।
এইভাবে মাছগুলোকে একটু সেদ্ধ করে নেওয়াতে মাছগুলো সেদ্ধও হয়ে যায়, আর মাছগুলোতে দারুণ একটা পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটাও অ্যাড হয়ে যায়। দুর্দান্ত টেস্ট আর ফ্লেভার আসে যখন আপনি গরম ভাতে খাবেন, জাস্ট মন ভরে যাবে। হাতে যখন নামমাত্র সময় আপনার কাছে রান্না করার জন্য সময় নেই, তখন জাস্ট এই রেসিপিটা দিয়েই কিন্তু আপনি বাজিমাত করতে পারেন। কাঁটাগুলো কিন্তু বের করে নিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না, তাই কাঁটাগুলো বের করে নেওয়া একেবারে মাস্ট। আমি সমস্ত মাছগুলোর থেকে এইভাবেই কাঁটাগুলো আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন মাছের কাঁটাটা কতটা নরম, একটু হাতে ধরলেই কিন্তু কাঁটাটা ভেঙে যাচ্ছে। আর এই কাজটা ভীষণ সাবধানে করতে হবে, কেননা মাছটা গরম রয়েছে, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। একটু ধৈর্য আর একটু সময় এই প্রসেসটাতেই যা লাগবে, তারপর কিন্তু একেবারে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমাদের কাঁটাগুলো বের করে কিছুক্ষণ মাছগুলোকে রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা জল আমাদের বেরিয়ে এসছে মাছের মধ্যে থেকে। এই অবস্থাতে আমি দিয়ে দিলাম 1.5 চামচ বড় চামচের পরিমাণে গরম মশলার গুঁড়ো, এটাতে ফ্লেভারটা ভালো হবে। এখন এটাকে নাড়তে চাড়তে শুকনো করে নিতে হবে, সময় দিতে হবে, মাঝে মাঝে এরকমভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন জলটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, একেবারে ঝুরো ঝুরো হয়ে আসবে। এরকমভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে এখন সময় নিয়ে একটু রান্নাটা করতে হবে। তো আমি মোটামুটি 5-7 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঝুরো ঝুরো একেবারে দেখতেই পাচ্ছেন করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, জাস্ট আর কিছুই লাগবে না। একেবারে পারফেক্টলি দেখতেই পাচ্ছেন আমাদের অয়েলও রিলিজ হচ্ছে, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, সাথে থাকুন, পাশে থাকুন।